আসসালামু আলাইকুম। উল্টো পাওয়ালা ডাইনির গল্প আমরা অনেকেই শুনেছি, তবে আজ আমি আপনাদের জন্য উল্টো পাওয়ালা জঙ্গলের এমন এক ডাইনির গল্প নিয়ে হাজির হয়েছি যে কিনা কোনো মেয়েদেরকে আক্রমণ করে না, বরং তার শিকার শুধুমাত্র পুরুষ মানুষ। কে এই ডাইনি? কেনই বা সে একের পর এক পুরুষ মানুষকে হত্যা করে চলেছে? তো গল্প শুরু হয় 1981 সালে ওয়েস্ট বেঙ্গলের দৃশ্য দেখিয়ে, যেখানে বুলবুল নামের একটি ছোট্ট মেয়ে কোণে সাজিয়ে গাছের উপরে বসেছিল। বুলবুলের বিয়ে পাশের গ্রামের জমিদার ইন্দ্রনীল ঠাকুরের সাথে হচ্ছিল, যার মহেন্দ্র এবং সত্যিয়া নামক দুই ভাই ছিল। বুলবুল তার বাবা এবং পিসিমা অর্থাৎ বাবার বোনের সাথে থাকত। সে তখন এতটাই ছোট ছিল যে বিয়ে কি জিনিস তাই সে বুঝত না। এখন বিয়ে সম্পন্ন হলে তারা পালকিতে করে রওনা দেয়, যেখানে বুলবুল ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙলে হঠাৎ সে তার সামনে মহেন্দ্রের স্ত্রী বিনোদিনী এবং সত্যিয়াকে দেখতে পায়। এতে করে সে ভয় পেয়ে পিসিকে ডাকতে থাকে। এখানে বুলবুলকে শান্ত করার জন্য সত্যিয়া তাকে উল্টো পাওয়ালা এক ডাইনির গল্প শোনাতে থাকে। এখানে বলে রাখা ভালো যে সত্যিয়া বুলবুলের বয়সে ছিল, যে কারণে প্রথম থেকেই সত্যিয়ার সাথে বুলবুলের একটি সখ্যতা গড়ে ওঠে। এখন ঠাকুর বাড়িতে পৌঁছানোর পর বুলবুলকে তার ঘরে একা রাখা হয়। তখনই তার স্বামী ইন্দ্রনীল ঘরে প্রবেশ করে। বুলবুল ইন্দ্রনীলকে জিজ্ঞাসা করে যে যার সাথে তার বিয়ে হয়েছিল সে কোথায়। আসলে বুলবুল ভেবেছিল সত্যিয়ার সাথে তার বিয়ে হয়েছে। তার বয়স এতটাই কম ছিল যে সে বর এবং দেবরের মধ্যকার পার্থক্য বুঝত না। যাই হোক, এখন এর পর থেকে বুলবুলের স্থায়ী ঠিকানা হয়ে যায় ঠাকুরবাড়ি, যেখানে সত্যিয়া যেহেতু তার সমবয়সী ছিল তাই বেশিরভাগ সময়ই সে তার সাথে খেলাধুলা এবং গল্প করেই কাটিয়ে দিত। আর এরপর দেখতে দেখতে কেটে যায় 20 বছর, যেখানে সত্যিয়া বিদেশ থেকে লেখাপড়া করে দেশে ফিরেছিল। জঙ্গল দিয়ে যাওয়ার সময় তার গাড়িটি অনেক জোরে চলছিল। সত্যিয়া গাড়ির ড্রাইভারকে গাড়িটি আস্তে আস্তে চালাতে বললে ড্রাইভার বলে এই জঙ্গলে ডাইনি আছে, তাই সে তাড়াতাড়ি করে যাচ্ছে। সত্যিয়া এই কথায় বিশ্বাস না করলেও এখানে আমরা ড্রাইভারের চোখ মুখে স্পষ্ট ভয়ের ছাপ দেখতে পাই। কিছু দূর যাওয়ার পর সত্যিয়া গাড়িতেই ঘুমিয়ে পড়ে, আর তখনই আমরা তার মাথার উপর একটা ডাইনিকে ঝুলে থাকতে দেখতে পাই। তবে সে যখন চোখ খোলে তখন সে তার সামনে কাউকেই দেখতে পায় না। এখন সে বাড়ি ফেরার পর ঘুমিয়ে পড়ে, তখনই আমরা তার ঘরে নারীর আকৃতির কাউকে প্রবেশ করতে দেখতে পাই। পরদিন সকালবেলা আমরা প্রাপ্তবয়স্ক বুলবুলকে দেখতে পাই, যে কিনা সত্যিয়ার গাড়ির ড্রাইভারকে শাসাচ্ছিল, কারণ প্রথম স্ত্রী এবং সন্তান থাকা সত্ত্বেও সে দ্বিতীয় বিয়ে করেছে। বুলবুল ড্রাইভারকে বলে যে সে যদি তার প্রথম স্ত্রীকে কোনো প্রকার কষ্ট দেয় তাহলে তাকে কঠিন শাস্তি পেতে হবে। ড্রাইভার বলে যে তার দুই স্ত্রী বোনের মতো করে থাকবে। আর ঠিক তখনই বুলবুলের কাছে সত্যিয়া আসে। তাদের দুজনের দীর্ঘ 5 বছর পর দেখা হয়েছিল, কেননা এই 5 বছর সত্যিয়া বিদেশে থেকে পড়াশোনা করছিল। সত্যিয়া ইন্দ্রনীলের সাথে নিয়মিত চিঠির মাধ্যমে যোগাযোগ করত। তাদের কথোপকথন থেকে আমরা জানতে পারি যে এই 5 বছরে জমিদার বাড়ির অনেক কিছুই পাল্টে গিয়েছে। যেমন ইন্দ্রনীল বাড়ি ছেড়ে চলে গিয়েছে, 3 বছর আগে মহেন্দ্র মারা গিয়েছে, আর এরপর থেকে তার স্ত্রী বিনোদিনী বিধবা আশ্রমে থাকে। এখন বুলবুল সত্যিয়াকে বিনোদিনীর সাথে দেখা করাতে নিয়ে যায়, যেখানে বিনোদিনী বলে যে মহেন্দ্রকে ডাইনি মেরে ফেলেছে, কারণ সে মহেন্দ্রর ঘরে উল্টো পায়ের ছাপ দেখেছিল। কিন্তু সত্যিয়া তার কথাই বিশ্বাস করে না এবং বলে এটা নিশ্চয়ই কোনো জন্তুর কাজ। আর এরপর তারা দুজন বাড়ি ফিরছিল, যেখানে বুলবুল তার এবং সত্যিয়ার কাটানো কথাগুলো মনে করতে থাকে। বুলবুল ছোট থেকেই সত্যিয়াকে অনেক পছন্দ করত এবং তার সাথে সময় কাটাতে ভালোবাসত। এখন বর্তমানে সে সত্যিয়াকে রাতে শিকারে যেতে বলে। রাতের বেলা সত্যিয়া বন্দুক নিয়ে শিকারে যাওয়ার প্রস্তুতি নেয়, তবে সে শিকারে যাওয়ার আগে বুলবুলের সাথে দেখা করতে আসে, যেখানে সে বুলবুলের সাথে ডক্টর সুদীপ নামক একজন লোককে বসে থাকতে দেখতে পায়। সুদীপ বুলবুলকে এক প্রকার বিশেষ জুতো পরিয়ে দিচ্ছিল। বুলবুল কেন এই বিশেষ জুতো পরত তা আমরা সামনেই জানতে পারবো। এখন তখনকার সময়ে নারীরা পরপুরুষের সাথে পর্দার আড়ালে কথা বলতো, কিন্তু এখানে ডক্টর সুদীপ এবং বুলবুল একসাথে বসে কথা বলছিল, যে ব্যাপারটা সত্যিয়ার একদমই ভালো লাগে না। তারা দুজন মাস্টার দিনকার নামক একজনের কথা বলছিল। তখন সত্যিয়া বলে মাস্টার দিনকার একজন ভালো মানুষ। উত্তরে বুলবুল হেসে বলে দিনকার কতটা ভালো মানুষ তা তার স্ত্রীর ভাঙা হাড়গুলোকে গিয়ে জিজ্ঞাসা করতে। আসলে দিনকার প্রতিনিয়ত তার স্ত্রীকে মারধর করত, কিন্তু তার স্ত্রী এর কোনো প্রতিবাদ করত না।
দিনকারকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলে সে বলতো তার স্ত্রী সিঁড়ি থেকে পড়ে ব্যথা পেয়েছে, কিন্তু জমিদার বাড়ি ছাড়া গ্রামের আর কোথাও সিঁড়ি নেই। অর্থাৎ এটা স্পষ্ট যে দিনকার তার দোষ ঢাকার জন্য মিথ্যা বলতো। আর এরপর সাথিয়া গ্রামের কয়েকজনের সাথে শিকার করতে যায়। তাদের সাথে মাস্টার দিনকারও ছিল। দিনকার তাদের থেকে কিছুটা পিছিয়ে পড়ে, সে বাকিদেরকে দেখতে পারছিল না। কিছুক্ষণ খোঁজার পর সে একজনকে দেখতে পায় এবং তার পিছু পিছু যেতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর সে তার সামনে নারী আকৃতির কাউকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। ফলে সে ভীষণ ভয় পেয়ে যায় এবং পালাতে শুরু করে, কিন্তু তার শেষ রক্ষা আর হয় না। ডাইনিটি তার উপর আক্রমণ করে, যার পা উল্টো ছিল। এখানে দিনকারের চিৎকারের শব্দ সত্যিয়ারা এবং ডক্টর সুদীপও শুনতে পায়। তারা এখানে দিনকারকে খুঁজতে থাকে। একটা সময় সুদীপ জঙ্গলের ভেতরে একটি ভাঙা বাড়িতে কাউকে প্রবেশ করতে দেখতে পায়। সে ভাঙা বাড়ির ভেতরে গেলে কাউকে দেখতে পায় না, কিন্তু আমরা তার পেছনে সে ডাইনিটিকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। হয়তোবা ডাইনিটি সুদীপকে তার পরবর্তী শিকার বানাতে চেয়েছিল, কিন্তু সত্যিয়া চলে আসাতে সে অদৃশ্য হয়ে যায়। তখনই বাকিদের চিৎকার শুনে তারা সেখানে যায় এবং দেখতে পায় কেউ একজন দিনকারকে মেরে উল্টো করে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। সুদীপ লাশ নিয়ে জঙ্গলের পাশে তার বাড়িতে যেতে বলে, কারণ এত রাতে লাশ নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে যাওয়া প্রায় অসম্ভব ছিল। সত্যিয়া সুদীপকে জিজ্ঞাসা করে যে তার বাড়ি তো জঙ্গলের পাশেই, তাই সে কি কোনোদিনও কোনো আওয়াজ শুনতে পায়নি? যার উত্তরে সুদীপ বলে যে সে কোনোদিনও মানুষ বা জানোয়ার কোনো কিছুরই আওয়াজ শুনতে পায়নি। পরদিন সকালবেলা সত্যিয়া বাড়ি ফিরে বুলবুলকে বলে মাস্টার দিনকার মারা গিয়েছে, যাকে কোনো জানোয়ার নয় বরং একটি পুরুষ মানুষ হত্যা করেছে। তখন বুলবুল বলে একজন নারীও তো হত্যা করতে পারে। তাদের মধ্যে কথা চলছিল, ঠিক তখনই আশ্রম থেকে বিনোদিনী আসে, যাকে সত্যিয়াই এখানে আসতে বলেছিল। সত্যিয়া চলে যাওয়ার পর আমরা বিনোদিনীর কথা শুনে বুঝতে পারি যে সে বুলবুলকে হিংসা করত। যাই হোক, এখন সত্যিয়া কাল রাতের কথা মনে করে আবারও জঙ্গলে যায়। সে জঙ্গলের ভেতর ভাঙা বাড়িতে যায়, যেখানে ডক্টর সুদীপকে সে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। সে দেওয়ালে একটি রক্তাক্ত হাতের ছাপও দেখতে পায়। এতে করে সে সুদীপকে সন্দেহ করতে শুরু করে। পরবর্তী দৃশ্যে সত্যিয়া বিনোদিনীকে সুদীপের কথা জিজ্ঞাসা করে, কারণ সুদীপ এবং বুলবুলের মেলামেশা সে পছন্দ করছিল না। তাই সে জিজ্ঞাসা করে সুদীপ কি এই বাড়িতে বেশি যাতায়াত করে কিনা। বিনোদিনী এখানে সত্যিয়ার মুখে সুদীপকে নিয়ে প্রশ্ন শুনে মনে মনে খুশি হয়ে যায়। সে বলে যে এই বাড়িতে সে থাকেই বা কোথায়, যে সে জানতে পারবে। এরপর সে আরো কিছু বলতে যাবে, ঠিক তখনই বুলবুল সেই রুমে চলে আসে, ফলে সে আর কিছুই বলতে পারে না। সত্যিয়া কিছু কাজের জন্য চলে যায়। তখন বিনোদিনী বুলবুলকে বলে যে সত্যিয়া ডক্টর সুদীপের কথা জিজ্ঞাসা করেছিল, যা শুনে বুলবুল হেসে বলে যে আর সে নিশ্চয়ই সত্যিয়ার কান ভাঙিয়েছে। বিনোদিনী বলে বুলবুল তো জানে যে সে কখনো কারোর নামে মিথ্যা কথা বলে না বা কাউকে হিংসা করে না, যার কথা শুনে বুলবুল হাসতে থাকে। তখনই আমরা অতীতের একটি দৃশ্য দেখতে পাই, যেখানে বুলবুলরা সবাই তাদের বাগানে বসে সময় কাটাচ্ছিল। বিনোদিনী বুলবুলকে হিংসা করত, কারণ বয়সে সে বড় হলেও বুলবুল সেই বাড়ির বড় বউ। সেই সাথে বুলবুলের স্বামী পুরোপুরি সুস্থ, অন্যদিকে বিনোদিনীর স্বামী মানসিক ভারসাম্যহীন, তাই সে বুলবুলকে ইন্দ্রনীলের সাথে একসাথে সময় কাটাতে দেখে অনেক হিংসা করত। সেই সাথে সে এটাও জানত যে বুলবুল এবং সত্যিয়ার মধ্যে অনেক ভালো সম্পর্ক। সে বুঝতে পারতো বুলবুল সত্যিয়াকে পছন্দ করে, আর এই কারণেই সে এখানে ইচ্ছাকৃতভাবে ইন্দ্রনীলের সামনে সত্যিয়ার বিয়ের ব্যাপারে বলে, যা শুনে বুলবুলের মন খারাপ হয়ে যায়। সে এখানে বুলবুলকে খোঁচা মেরে বলে যে বুলবুলের এই ব্যাপারে কি মতামত। একথা শুনে অবাক হয়ে ইন্দ্রনীল জিজ্ঞাসা করে যে বুলবুল কেন মতামত দিবে। তখন বিনোদিনী বুলবুলকে ইচ্ছা করে ছোট মালিকিন বলে ডেকে বলে যে কারণ সত্যিয়ার উপর তো তারই সবচেয়ে বেশি অধিকার। এ কথাটি ইন্দ্রনীলের মনে লাগে। পরদিন বুলবুল ইন্দ্রনীলকে বলে বিয়ের মতামত যদি সত্যিয়ার থেকে নেওয়া হয় তাহলে ভালো হয়। ইন্দ্রনীল বলে সে কি সত্যিয়ার বিয়েতে খুশি নয়, যার উত্তরে বুলবুল চুপ করে থাকে। বুলবুলের এই নীরবতা ইন্দ্রনীলের মনে প্রশ্ন জাগায়, ফলে সে আস্তে আস্তে নিজের ছোট ভাই এবং নিজের স্ত্রীর প্রতি সন্দেহ করতে শুরু করে। এদিকে বিয়ের কথা শোনার পর থেকে বুলবুলের মনেও শান্তি ছিল না। সে তখন সত্যিয়ার সাথে পুকুর পাড়ে দাঁড়িয়ে ছিল, যেখানে সে সত্যিয়াকে জিজ্ঞাসা করে যে সে কি বিয়ের পরও গল্প লিখবে। আসলে তারা দুজন মিলে একটি ডায়েরিতে গল্প লিখছিল। সত্যিয়া বলে সে তো কোনোদিনও বিয়েই করবে না, তাহলে আবার বিয়ের পরের কথা কেন আসছে? আর তাকে যদি কেউ বিয়ের জন্য জোর করে তাহলে সে সন্ন্যাসী না হয় বাউল হয়ে যাবে।
যারা এমন কথা শুনে বুলবুল খুশি হয়ে যায়। অন্যদিকে বিনোদিনী বুলবুলের নামে ইন্দ্রনীলকে কান ভাঙাতে থাকে। কিছুক্ষণ পর ইন্দ্রনীল সাত্যা এবং বুলবুলকে ডাকে। ইন্দ্রনীল বলে যে সে সাত্যাকে ওকালতি পড়ার জন্য লন্ডনে পাঠিয়ে দিবে, যা শুনে সাত্যা খুশি হলেও বুলবুল কষ্ট পায়। সে চাইছিল না সাত্যা তাকে ছেড়ে বিদেশে চলে যাক। এখন রাতের বেলা তারা আবারও দেখা করে, যেখানে সাত্যা বুলবুলকে গল্পের ডায়েরিটি দিয়ে দেয়। বুলবুল ইমোশনাল হয়ে কান্না করছিল। বুলবুল বলে সাত্যা চলে গেলে সে একা হয়ে যাবে এবং তাদের গল্পটি কিভাবে শেষ হবে। তখন সাত্যা তাকে সান্ত্বনা দিয়ে বলে যে গল্প লেখার জন্য এখনো সময় পড়ে আছে এবং সে খুব শীঘ্রই বিলেত থেকে ফিরে আসবে। এই দৃশ্যটি ইন্দ্রনীল তার ঘর থেকে দেখছিল। বুলবুল ঘরে আসলে ইন্দ্রনীল বলে সাত্যাকে নিয়ে কলকাতায় যাবে। সাত্যার কথা শুনে বুলবুল জিজ্ঞাসা করে যে সাত্যাকে নিয়ে সে কেন যাবে। উত্তরে ইন্দ্রনীল বলে সাত্যার জন্য কিছু কাগজপত্র বানাতে হবে, তাই সে তাকে নিয়ে কলকাতায় যাচ্ছে। আসলে ইন্দ্রনীলের মনে সাত্যা এবং বুলবুলকে নিয়ে অনেক সন্দেহ প্রবেশ করেছিল, আর এ কারণেই সে তাদের দুজনকে আলাদা করতে চাইছিল। বুলবুল উদাস চোখে জানালা দিয়ে তাদেরকে যেতে দেখে। সাত্যা যাওয়ার পর থেকে বুলবুল একেবারেই একা হয়ে যায়। সে সারাক্ষণ জানালার দিকে চেয়ে সাত্যার জন্য অপেক্ষা করত। একদিন ইন্দ্রনীল ফিরে আসলে সে দৌড়ে যায়, কিন্তু ইন্দ্রনীলের সাথে সাত্যাকে না দেখে বুলবুল সাত্যার কথা জিজ্ঞাসা করে। তখন ইন্দ্রনীল বলে সে সাত্যাকে সেখান থেকে বিলেতে পাঠিয়ে দিয়েছে, যা শুনে বুলবুল অনেক কষ্ট পায়। সে সাত্যার জন্য সারাদিন কান্না করত। ইন্দ্রনীল এই বিষয়টা খুব ভালোভাবেই বুঝতে পারে। আর ঠিক এইভাবেই ইন্দ্রনীল এবং বুলবুলের মধ্যে দূরত্ব বাড়তে থাকে, যার ফলস্বরূপ তাই হয় যা বিনোদিনী চেয়েছিল। সে আস্তে আস্তে করে ইন্দ্রনীলের ঘনিষ্ঠ হতে শুরু করে। তাদের দুজনের মধ্যে অবৈধ সম্পর্ক তৈরি হয়। যদিও ইন্দ্রনীল বিনোদিনীর কাছে এসেছিল, তবে সে এখনো পর্যন্ত বুলবুলের থেকে দূরে যায়নি। সে এখনো পর্যন্ত বুলবুল এবং সাত্যার লেখা ওই ডায়েরিটি পড়ার সাহস পায়নি। এখন এখানে বিনোদিন যখন আবারও সাত্যা এবং বুলবুলকে নিয়ে তার কান ভাঙাতে শুরু করে, তখন ইন্দ্রনীল রেগে যায়। অন্যদিকে আমরা বুলবুলকে দেখতে পাই যার ধৈর্যের বাঁধ এবার ভেঙে গিয়েছিল। সে রাগে অভিমানে তার এবং সাত্যার লেখা ওই ডায়েরিটি সম্পূর্ণ ছিঁড়ে পুড়িয়ে ফেলেছিল। ইন্দ্রনীল ঘরে এসে বুলবুলকে কোথাও খুঁজে পায় না। তখন সে ফায়ার প্লেসে বুলবুলের পোড়ানো পাতাগুলোতে সাত্যা এবং বুলবুলের নাম লেখা দেখে প্রচণ্ড রেগে যায়। সে তাদের দুজনকে ভুল বুঝতে শুরু করে। সে হাতে একটি রড নিয়ে বাথরুমের দিকে যেতে থাকে, যেখানে বুলবুল গোসল করছিল। সে এখানে বুলবুলের উপর পৈশাচিক নির্যাতন শুরু করে দেয়। ইন্দ্রনীল নিজে অবৈধ সম্পর্কে থেকে শুধুমাত্র সন্দেহের বশে বুলবুলের উপর অমানবিক নির্যাতন চালাতে থাকে। বিশেষ করে সে বুলবুলকে মেরে তার পার অবস্থা খুবই খারাপ করে দেয়। পরদিন ডক্টর সুদীপ বুলবুলের চিকিৎসার জন্য আসে। বুলবুলের পায়ের উপর এত বেশি নির্যাতন চালানো হয়েছিল যে তার পায়ে নূপুর এবং আংটি গেঁথে গিয়েছিল। সুদীপ তার পা প্লাস্টার করে ঝুলিয়ে রাখে। সে জিজ্ঞাসা করে যে বুলবুল এই আঘাত কি করে পেয়েছে। তখন ইন্দ্রনীল বলে সিঁড়ি থেকে পড়ে গিয়েছে, কিন্তু সুদীপ খুব ভালোভাবে বুঝে গিয়েছিল যে বুলবুলের পায়ে আঘাত সিঁড়ি থেকে পড়ে যাওয়ার জন্য হয়নি, বরং এর পিছনে অন্য কোনো কারণ আছে। কিন্তু এই বিষয় নিয়ে সে আর কিছুই বলে না। ইন্দ্রনীল ঠিক করে যে সে সেদিনই বাড়ি ছেড়ে চলে যাবে। চলে যাওয়ার আগে সে বিনোদিনের সাথে দেখা করে এবং তার কাছে বিদায় নেয়। ওই রাতে দুঃস্বপ্ন দেখে বুলবুলের ঘুম ভাঙে। সে পায়ের ব্যথায় যন্ত্রণায় ছটফট করছিল। এখন দৃশ্য আবারও বর্তমানে ফিরে আসে। পরদিন সকালে সাত্যার কাছে গ্রাম পুলিশ আসে। সে বলে আরো একজন লোকের মৃতদেহ খুঁজে পাওয়া গিয়েছে। সাত্যা লাশের কাছে যায়, যেখানে পুলিশ বলে এই লাশটিকে হত্যা করার সময় একজন প্রত্যক্ষদর্শী ছিল, যে কিনা একটি ছোট মেয়ে। মেয়েটির ভাষ্য মতে কালী ঠাকুর লোকটিকে হত্যা করেছে। সাত্যা মেয়েটির সাথে দেখা করতে চাইলে পুলিশ বলে মেয়েটি অসুস্থ এবং ডক্টর তাকে ঘুমের ঔষধ দিয়েছে। সাত্যা কোন ডক্টর জিজ্ঞাসা করলে পুলিশ বলে ডক্টর সুদীপ, যে কিনা এখানে তার কোনো এক রোগীকে দেখতে এসেছিল। প্রত্যেকটা ক্রাইম সিনের আশেপাশেই সুদীপের উপস্থিতি লক্ষ্য করে সাত্যা তার উপর সন্দেহ করে। অন্যদিকে সুদীপ বুলবুলের সাথে দেখা করতে যায়। বুলবুল তাকে জিজ্ঞাসা করে যে সে এতদিন কেন তার সাথে দেখা করতে আসেনি। সুদীপ বলে সে ভেবেছিল বুলবুল হয়তো বা সাত্যাকে নিয়ে ব্যস্ত আছে। তখন বুলবুল বলে সাত্যা এখন গোয়েন্দাগিরি করছে, আর তার তো সুদীপদের উপর সন্দেহ হয়। এখানে তারা দুজন কথা বলছিল যখন দূর থেকে সাত্যা তাদেরকে দেখছিল। এখন সাত্যা বাড়ি ফিরে লাশগুলোর ময়নাতদন্তের রিপোর্টগুলো দেখছিল, যেগুলো ডক্টর সুদীপ তৈরি করেছিল।
কিছুক্ষণ পর তার ঘরে বুলবুল আসে। সে রিপোর্টগুলো দেখে জিজ্ঞাসা করে এগুলো কি। তখন সাত্যিয়া বলে ভয়ঙ্কর গল্প। আর এরপর সাত্যিয়া ছোটবেলাকার মতো বুলবুলকে গল্প শোনাতে থাকে। সাত্যিয়া বলে একদা শহর থেকে একজন ছেলে এলো, তখন সে একটি মেয়েকে তার প্রেমের জালে এমন ভাবে ফাঁসালো যে মেয়েটি ঠিক ভুল কিছুই বিচার করতে পারতো না। সে শুধুমাত্র মেয়েটিকেই বসে আনে না, বরং সে আসার পরে গ্রামে বিভিন্ন মানুষের হত্যা হতে শুরু করে। মেয়েটি ছেলেটির জন্য তার বাড়ি, পরিবার, সংসার, মান সম্মান সবকিছু ভুলে গেল। আর তাই একদিন মেয়েটির স্বামী তাকে ছেড়ে চলে গেল। আসলে সত্যি এখানে বুলবুলকে ডক্টর সুদীপ এবং তার সম্পর্ক নিয়ে গল্প বানিয়ে বলছিল। সত্যিয়া বুলবুলকে বলে যে সে মানছে তারা কেউ বাড়িতে ছিল না, তাই সুদীপ তার একাকিত্বের সুযোগ নিয়েছে। কিন্তু তার কি হয়েছে, নিজের সম্পর্কে এত বাজে কথা শুনেও বুলবুল রাগে না। বরং সে সত্যিয়াকে জিজ্ঞাসা করে যে সত্যিয়াকে ডক্টর সুদীপকে হিংসা করছে। সত্যিয়াও মূলত বুলবুলকে পছন্দ করত, আর সুদীপের সাথে বুলবুলের এরকম মেলামেশা তার পছন্দ হচ্ছিল না। আর এই কারণেই সে এত বেশি জেলাস ফিল করে যে সে এখানে সুদীপের নাম পর্যন্ত শুনতে চাইছিল না। কিন্তু বুলবুলের পরও সুদীপের নাম বারবার নিতে থাকে। সত্যিয়া রেগে গিয়ে বলে যে যা হয়েছে হয়েছে, এখন সব বাদ। সে তার দাদা ইন্দ্রনীলকে চিঠি লিখেছে যে বুলবুলকে কি করা যায়, কারণ সত্যিয়ার সন্দেহ ছিল বুলবুল এবং সুদীপের মধ্যে সম্পর্ক রয়েছে। সে বলে যে সে জানে না চিঠি পাওয়ার পর ইন্দ্রনীল বুলবুলকে আর তার স্ত্রীর মর্যাদা দিবে কিনা, তাই সে বুলবুলকে বাপের বাড়ি ফিরে যেতে বলে। তখন বুলবুল বলে তারা সকল পুরুষরা একই রকম। তখনই আমাদের আরো একটি অতীতের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই বুলবুল পা ভাঙা অবস্থায় বিছানায় পড়ে আছে। ডক্টর সুদীপ জানিয়েছিল যে তার পায়ের অবস্থা ঠিক হতে বেশ সময় লাগবে, সেই সাথে তার পায়ের উপর অথবা শরীরের উপর কোনো রকম জোর দেওয়া যাবে না, এতে করে তার জীবন যাওয়ার ঝুঁকি রয়েছে। আর এ কারণেই বুলবুলকে সবসময় পা বেঁধে ওভাবেই রেখে দেওয়া হতো। বুলবুল বিছানায় পড়েছিল, অন্যদিকে ইন্দ্রনীল ছিল না বাড়িতে, যে কারণে এখন সকল ক্ষমতার অধিকারিণী ছিল বিনোদিনী। এভাবেই বিছানায় পড়ে পড়ে দিন কাটছিল বুলবুলের। হঠাৎ করে এক রাতে মানসিক ভারসাম্যহীন মহেন্দ্র তার ঘরে আসে। প্রথমে তো সে বুলবুলের সাথে খেলা করছিল, আর এরপর তার হিংস্র নজর গিয়ে পড়ে বুলবুলের উপর। সে বুলবুলের সাথে খারাপ কিছু করতে শুরু করে দেয়। বুলবুলও তখন তাকে বাধা দেওয়ার মতো অবস্থায় ছিল না, এতে করে তার পায়ের চোট অনেক বেশি বেড়ে যায়, সেই সাথে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। এক পর্যায়ে গিয়ে কষ্টে ব্যথাতে সে সেখানেই নিঃশ্বাস বন্ধ করে মারা যায়। মহেন্দ্র তাকে উঠাতে চাইলেও পারে না, ফলে সে ভয় পেয়ে যায় এবং তার ঘরে চলে যায়। তখন আকাশের পূর্ণিমার চাঁদটি রক্তবরণ ধারণ করে। বুলবুল যেন নিজের সামনে জঙ্গলে সেই ভাঙা বাড়িতে থাকা কালী ঠাকুরকে দেখতে পায়, আর হঠাৎই তার শ্বাস প্রশ্বাস চলতে শুরু করে। সে ঘরের আশেপাশে কাশফুল দেখতে পায়, এ যেন এই যাত্রায় কালী ঠাকুর তার প্রাণ তাকে দিয়ে দিয়েছিল। সে জোরে চিৎকার করে ওঠে। মহেন্দ্রকে হাঁপাতে হাঁপাতে আসতে দেখে বিনোদিনীও সবটা বুঝে যায়, কেননা বুলবুলের ঘরে ঘন্টার আওয়াজ শোনা যাচ্ছিল। সে তখন আর বুলবুলকে কিছু বলে না। পরদিন সকালে সে বুলবুলের ঘরে আসে। অবাক করা বিষয় হলো বুলবুলকে বেশ স্বাভাবিক মনে হচ্ছিল। সে এখানে বুলবুলকে ধুয়ে মুছে পরিষ্কার করে, আর এরপর সে বলতে শুরু করে যে ঠাকুর পরিবারে বিয়ে হয়েছে কান্না কেন করছে, ছেলেটি মানসিকভাবে অসুস্থ হলেও কি হয়েছে, সে তো ঠাকুর পরিবারেরই একজন সদস্য, গয়নাগাটি, টাকা পয়সা, মান মর্যাদা সবই সে পাবে। মূলত বিনোদিনী এখানে নিজের কথা বলছিল যা তাকে বিয়ে করার সময় শুনতে হয়েছিল। সে আরো বলে যে বড় বাড়িতে কিছু বড় বড় রহস্য লুকিয়ে থাকে, যেগুলো বাইরে প্রকাশ না করাই ভালো। সে এখানে মূলত বুলবুলকে মহেন্দ্রর কথাটি গোপন রাখতে বলে, এবং বলতে বলতে সে বুলবুলকে কাপড় এবং গয়না পরিয়ে দেয়। বুলবুল এক দৃষ্টিতে তার দিকে চেয়ে থাকে। তার মনে প্রশ্ন জাগে যে বিনোদিনী একজন মেয়ে হওয়ার সত্ত্বেও সে আরেকজন মেয়ের সাথে এমন ঘটার পর কিভাবে চুপ থাকতে পারছে। তবে সেই সাথে সে এটাও বুঝতে পারে যে বিনোদিনীর সাথেও অনেক অন্যায় হয়েছে, যে কারণে সে এমনটি হয়ে গিয়েছে। বড়দের কাছ থেকে, সমাজের কাছ থেকে সে যেমনটি শিক্ষা পেয়েছে তেমনটি সে এখন বুলবুলের সাথে করছে। এখন সে বুলবুলকে এসব বলছিল ঠিক তখনই ডক্টর সুদীপ সেখানে চলে আসে তাকে চেক করতে। সে বুলবুলের রক্তাক্ত পা দেখে বলতে থাকে যে সে বারণ করেছিল কেউ যাতে পায়ে হাত না দেয়। আর তখনই সে বুলবুলের গায়ে রক্ত দেখে বুঝে যায় যে বুলবুলের শুধুমাত্র পায়েই হাত দেওয়া হয়নি। সে বুলবুলকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে বুলবুল তাকে নিজের কাজ করতে বলে।
সুদীপ সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারার পরও চুপ করে থাকে। আর এই অতীতের দৃশ্যের মাধ্যমে আমরা বুঝতে পারি যে বুলবুল এতটা শক্ত কিভাবে হয়েছে। এখন বর্তমানে বিনোদিনী বুলবুলকে পুজো করতে ডাকে, কারণ আজ মহেন্দ্রর মৃত্যুবার্ষিকী হওয়ার জন্য ঠাকুরবাড়িতে পুজোর ব্যবস্থা করা হয়েছিল। অন্যদিকে ডক্টর সুদীপ গ্রাম ছেড়ে চলে যাচ্ছিল, তখন সে দেখতে পায় সত্যিয়া তাকে গান পয়েন্টে রেখেছে। সত্যিয়া বলে তার তো প্রথম দিনই তাকে গুলি করে দেওয়ার ইচ্ছা করছিল, তবে সে নিজেকে অনেক কষ্টে আটকেছে। এখন সে সুদীপকে পুলিশের হাতে তুলে দিবে। সত্যিয়া মূলত সুদীপকে সকল খুনের আসামি ভেবে তাকে নিয়ে কলকাতার পুলিশ স্টেশনে যাচ্ছিল। অন্যদিকে এই ব্যাপারে কিছু না জানা বুলবুলের সাথে ড্রাইভারের ছেলে দেখা করতে আসে, কারণ তার বাবা তার নতুন স্ত্রীর কথা শুনে প্রথম স্ত্রী অর্থাৎ ছেলেটির মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, যে দুঃখ সহ্য করতে না পেরে মহিলাটি নিজেকে শেষ করে দিয়েছিল। বুলবুল এটা দেখে ভীষণ রেগে যায়, কারণ সে আগেই ড্রাইভারকে বলে দিয়েছিল যে সে যদি তার প্রথম স্ত্রীকে কোনো রকম অমর্যাদা করেছে তাহলে তাকে শাস্তি পেতে হবে। বুলবুল ছেলেটিকে জিজ্ঞাসা করে যে তার বাবা এখন কোথায় আছে। উত্তরে ছেলেটি বলে যে তার বাবা সত্যিয়া ঠাকুরকে নিয়ে বের হয়েছে। সত্যিয়া গাড়িতে করে সুদীপকে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সে সুদীপকে জিজ্ঞাসা করে যে তার কি তার কৃতকর্মের শাস্তির কথা ভেবে ভয় হয় না। একথা শুনে সুদীপ বলে যে সত্যিয়া তাকে শাস্তি দিতে চায় এক কারণে, কিন্তু শাস্তি দিচ্ছে অন্য কারণে। আসলে সুদীপ বুঝে গিয়েছিল যে সত্যিয়া তার এবং বুলবুলের মধ্যকার সম্পর্ককে ভুল বুঝেছে, আর এ কারণেই সে ওই মার্ডার কেসে তাকে ফাঁসাতে চাইছে যে মার্ডারগুলো এখানে থাকা ডাইনিতে করেছে। যা শুনে সত্যিয়া বলে যে সে সুদীপকে ছেড়ে দিবে যদি ডাইনিটি তার সামনে আসে এবং প্রমাণ হয়ে যায় যে সত্যি খুনগুলো ওই ডাইনিই করেছে বরং সুদীপ নয়। তখনই হঠাৎ করে গাড়িটি থেমে যায়। সত্যিয়া সুদীপকে গাড়ি থেকে নামতে মানা করে সে ড্রাইভারের কাছে গিয়ে দেখতে পায় ড্রাইভারকে কেউ মেরে ফেলেছে। তার তো সুদীপের উপরই সন্দেহ ছিল, কিন্তু হত্যার সময় তো সুদীপ তার সাথেই ছিল, অর্থাৎ এতে করে স্পষ্ট হয়ে যায় যে সুদীপ হত্যাকারী নয়। তখন সত্যিয়া তার সামনে নারীর আকৃতির ডাইনিটাকে দেখতে পায়, যা দেখে সে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। সে তো তখনও পর্যন্ত ডাইনি আছে বলে এটা মানতেই নারাজ ছিল, আর এ কারণেই সে ওই ডাইনিটিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তখনই ডাইনিটি ধোঁয়ায় মিলিয়ে যায়। সত্যিয়া ডাইনিটিকে খুঁজতে থাকে। গুলির শব্দ শুনে সুদীপ গাড়ি থেকে বের হয়ে আসে। সে সেখানে ড্রাইভারের লাশ দেখে অবাক হয়ে যায়। তখনই তার নজর গাছের ডালের দিকে যায়, যেখানে সে কারোর একটা উল্টো পা দেখতে পায়, যা দেখে সে ঘাবড়ে যায়। তখনই ডাইনিটি তার সামনে আসে, যে কিনা আর কেউ নয় বরং বুলবুল ছিল। বুলবুলের পা গুলো উল্টো ছিল, কেননা ইন্দ্রনীলের অমানবিক নির্যাতনের ফলে তার পা ভেঙে গিয়েছিল, যা ঠিক হওয়ার সম্ভাবনা ছিল ঠিকই, তবে মহেন্দ্রর কারণে সেটা ঠিক হয়নি। তার কারণে তার পার অবস্থা আরো বেশি খারাপ হয়ে গিয়েছিল, কেননা ওই রাতে তার পায়ে অনেক বেশি টান পড়েছিল, যার ফলে তার পা যেভাবেই সে রাখুক না কেন সেটা সবসময় ঘুরে যেত। সে সুস্থ হওয়ার পরও তার পা সুস্থ হয় না, যে কারণে সুদীপ তাকে একটি বিশেষ জুতো দেয়, যেটা পরে সে সকলের সামনে আসত, যা দেখে মনে হতো যে তার পা সোজা আছে। দিনের বেলা সে সকলের সামনে স্বাভাবিক মানুষ হয়ে থাকত, কিন্তু রাতের বেলা সে পরিণত হতো পা উল্টো ডাইনিতে, যে কিনা সে সকল পুরুষদেরকে শাস্তি দিত যারা কোনো মেয়ের সাথে অন্যায় করেছে। তবে এই ব্যাপারটা সুদীপ নিজেও জানত না। এখন সে এটা জেনে বেশ অবাক হয়ে যায়, আর ঠিক তখনই তার চোখ পড়ে বুলবুলের পেটের দিকে। বুলবুলের গায়ে সত্যিয়ার ছোড়া গুলি লেগেছিল। সুদীপ তার কাছে যাবে তাকে সাহায্য করার জন্য, কিন্তু তখনই সেখানে সত্যিয়া চলে আসে, যে কারণে বুলবুল লুকিয়ে পড়ে। সত্যিয়া বলে সত্যি ডাইনিটি রয়েছে, তাই তো সে সুদীপকে মুক্ত করে দেয়, কেননা সে বুঝতে পেরেছিল যে সুদীপ এই খুনগুলো করেনি। সত্যিয়া এখন ওই ডাইনিটিকে হত্যা করতে চাইছিল, যে কারণে সে জঙ্গলে আগুন লাগাতে চায়, কিন্তু সুদীপ তাকে বাধা দিয়ে বলতেই যাবে যে ডাইনিটি আসলে তার বৌদি, কিন্তু সত্যিয়া তার কোনো কথাই শুনতে চায় না, বরং সে সুদীপকে মেরে জঙ্গলে আগুন লাগাতে থাকে। তখন সুদীপ তাকে বাধা দেওয়ার আপ্রাণ চেষ্টা করলে সে অবাক হয়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করে যে সে কেন একজন ডাইনিকে বাঁচাতে চাইছে, যার প্রতি উত্তরে সুদীপ বলে যে সে কোনো ডাইনি নয় বরং দেবী। সাথে সাথে আমরা বুলবুলকে দেখতে পাই, যার চারিদিকে আগুন ছড়িয়ে পড়েছিল। তখনই আমরা অতীতের কিছু দৃশ্য দেখতে পাই, যেখানে বুলবুল সেই বাচ্চা মেয়েটির সামনে লোকটিকে হত্যা করেছিল, কারণ ওই লোকটি মেয়েটিকে শারীরিক নির্যাতন করছিল। মেয়েটি সেদিন বুলবুলকে কালী ঠাকুর বলেছিল, কেননা বুলবুল তাকে মানুষরূপী এক পিশাচের হাত থেকে বাঁচিয়েছিল।
সেই সাথে বুলবুল মাস্টার দিনকারকে হত্যা করেছিল, কেননা দিনকারের স্ত্রীকে দিনকার মারধর করত। তার স্ত্রীর প্রতিবাদ না করায় অত্যাচারের মাত্রা দিন দিন বৃদ্ধি পেয়ে যাচ্ছিল, তাই তো সে দিনকারকে শাস্তি দিয়েছে। সেই সাথে মহেন্দ্র তার সাথে যে অন্যায় অত্যাচার করেছিল তার শাস্তিও সে নিজ হাতেই দিয়েছিল। তার উল্টো পায়ের ছাপ দেখে বিনোদিনী ভেবেছিল যে এটি কোনো ডাইনির কাজ। যেহেতু কালী ঠাকুর তাকে নতুন জীবন দান করেছিল, তাই তো সে নিজের জীবন এভাবে প্রতিবাদের খাতিরে কাটাচ্ছিল, যাতে করে সে অন্যান্য মেয়েদেরকে বাঁচাতে পারে। এখন বর্তমানে আমরা বুলবুলকে দেখতে পাই যে কিনা বাঁচার জন্য এক গাছ থেকে অন্য গাছে ছুটতে থাকে, কিন্তু ততক্ষণে আগুন তাকে চারপাশ থেকে ঘিরে ফেলেছিল। এদিকে সত্যা অনেক খুশি ছিল, কেননা সে ডাইনিটিকে মারতে পেরেছিল। তখনই সুদীপ বড় বউ বলে ডাকতে থাকে, যা শুনে সত্যা থমকে যায়। সে সুদীপের বলা কথাগুলো মনে করতে থাকে, যেখানে সে বলেছিল যে সে কেন তার বৌদিকে মারতে চাইছে। সত্যার মনে পড়ে যায় যে মাস্টার দিনকারের হত্যার পর সে যখন বুলবুলকে বলেছিল যে এটা কোনো পুরুষের কাজ, তখন বুলবুল বলেছিল যে এটা কোনো নারীর কাজও হতে পারে। এখন এই সব কিছু মনে করে সত্যা চিৎকার করে কাঁদতে থাকে, কারণ সে বুঝতে পেরেছিল যে সে কোনো ডাইনি নয়, বরং তার ছোটবেলার খেলার সাথী তার বন্ধু বুলবুলকে মেরে ফেলেছে। আমরা তখন বুলবুলকে দেখতে পাই যে কিনা একটি ডালে শান্ত হয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই তার চোখে তার বিয়ের দৃশ্য ভেসে ওঠে, ভেসে ওঠে প্রথমবারের মতো ঠাকুর বাড়িতে প্রবেশ করা। তখন ধীরে ধীরে আগুন তাকে গ্রাস করে নেয়, ছাই হয়ে যায় ডাইনি নামের এই দেবী। পরবর্তীতে আমরা এক বছর পরের দৃশ্য দেখতে পাই, যেখানে সত্যা ইন্দ্রনীলকে চিঠি লিখেছিল। চিঠিতে সে লিখেছিল যে সে সব সময় বড় হয়ে তার দাদার মতো হতে চাইত, আর এখন সে সত্যি তার দাদার মতো হয়ে গিয়েছে। তাদের মধ্যে রক্তের সম্পর্ক আছে, যে রক্তে তাদের সকলের হাত রঞ্জিত। সে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, কারণ সে আর এই বাড়ির লোকেদের মতো হতে পারবে না। সত্যার চিঠি পেয়ে ইন্দ্রনীল বাড়ি ফিরে আসে। বাড়ির উঠানে কাশফুলে ভরে গিয়েছিল। ইন্দ্রনীল ঘুমিয়ে পড়লে তাকে কেউ ফিসফিস করে ঠাকুরমশাই বলে ডাকতে থাকে। সে উঠলেই দেখতে পায় জ্বলন্ত ছাই দিয়ে একটি আকৃতি তৈরি হয়েছে, যেটা আর কেউ নয় বরং বুলবুল ছিল। ইন্দ্রনীল বুলবুলকে দেখে ভয় পেয়ে যায়। বুলবুল তার দিকে তাকিয়ে হাসতে থাকে। আর এই দৃশ্যের মধ্য দিয়ে আজকের এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। 1980-এর দশকে এরকম অহরহ হতো, যেখানে অল্প বয়সী ছোট ছোট মেয়েদেরকে বিয়ে দেওয়া হতো প্রাপ্তবয়স্ক ছেলেদের সাথে, যে কারণে বয়সের পার্থক্যের জন্য তাদের মধ্যে ওই ধরনের ভালোবাসার সম্পর্ক তৈরিই হতো না। আর এই বাল্যবিবাহের খারাপ দিকটাই এই মুভিতে মূলত তুলে ধরা হয়েছে। সেই সাথে নারী জাগরণের ব্যাপারটা তো আছেই, এখনো পর্যন্ত সমাজ নারীদেরকে অনেক খারাপ ভাবে ট্রিট করে, যার কিছু উদাহরণ আমরা এই মুভিতেও দেখতে পাই। যাই হোক, এখন এই গল্প আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।